কবিতা আমিও মানুষ, রচনা মোহাম্মদ আজম। আমি মানুষ, মনুষ্যত্ব নেই আমার, পুড়ে দিয়েছি শ্মশান ঘাটের অগ্নিচিতায়, লোভকে উজ্জীবিত করেছি উষ্ণ শীতের শিশির ভেজায়। আমি মানুষ, মানুষকে মায়ায় ফেলি ফুটন্ত ফুলের হাসিতে। আমি কোমলতার কোমল ডগাই স্পর্শ বিলাই কোমলতাকে। আমি বিমূর্ত নয়নে দৃষ্টিকারী শিকারের অন্বেষণে। আমি আমার পানি বিমোহিত করি ভালোবাসার প্রলোভনে, ছলনার শিহরণে। আমি জ্ঞানী জ্ঞান পিপাসুদের আকর্ষিত করি জ্ঞানের প্রমত্তায়। আমি কবিতা বনি নীতিচারণে, নীতিকে জয়ের প্রত্যাশাই। আর নিজেকে ডুবে রাখি ঘোর অন্ধকারে, লোকচক্ষুর অন্তরালে। আমি স্বার্থান্বেষী, স্বার্থের পথেই আমার পথ চলা। আমি মানি না কোনো আপন, মানি না কোনো স্বজন, আমি সত্যি এক বড় স্বার্থপর। আমি ভুলেছি আমাকে, ভুলেছি আপন সত্তা, ভুলেছি সব সৌন্দর্য, ভুল লুণ্ঠিত করেছি সব মান। তবুও বলি আমি ভালো, তোমরা বলো আমি ভালো, কি করে বলো আমি ভালো? হ্যাঁ, সত্যি বলছি আমি আসলেই কালো, যদিও দেখায় বাহ্যিক দৃষ্টিতে ভালো। তাই আমাকে চিনতে হলে এসো আমার একান্তে, আমার নিবিড়ে। কিছুটা সময় আমাকে তোমাকে বিলিয়ে দাও, মিশে যাও একাত্তা হয়ে, দেখো আমার ভিতরটাকে। না, তুমি এখনো চেননি আমায়, চিনবেই বা কি করে? তুমি তো এখনো আমার সাথে কোনো আদান প্রদান করনি, করনি কোনো লেনা দেনা, তাই তো চিনতে একটু কষ্ট বোধ হয়। আমাকে চেনার জন্য একটি টেস্ট দিই, লিটমাস টেস্ট, যা সহজেই আমাকে চিনিয়ে দিবে। না, এখানে টেস্টের কোনো টেস্ট টিউবের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কিছু মূল্যের, যে মূল্য হবে নির্দিষ্ট সময় বেঁধে, প্রতিশ্রুতির মাধ্যমে নির্ধারিত আমানত। আমাকে দেখো, আমি কি পেরেছি সে আমানত রক্ষা করতে? না, পারিনি। নানা অজুহাতে পাশ কাটিয়েছি নানা ছলে, তারপরও তোমরা কি করে বলো আমি ভালো? আমি ধিক্কার দিই আমি আমাকেই, নিজেকে চিনিনি বলে। নিজের আত্মসত্তা বিবেক বুদ্ধি হারিয়ে আজ আমি এক অমানুষ। হে প্রিয় বন্ধুগণ, মিছেমিছি প্রশংসা করে তোমরা আমাকে মানুষ বলো না, বরং বলো আমি অমানুষ, আমি অমানুষ।